আমার ইউটিউব চ্যানেল সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিও আমার একটি রচনাকে নিয়ে, সেটি আমফান। এই রচনাটি একাদশ শ্রেণী এবং মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বছর, অর্থাৎ 2021 সালে ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করি সেই প্রশ্নটা। তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমফান প্রথমে একটা কোটেশনের মধ্যে লিখবে, বিজ্ঞানে অজ্ঞান্তই করে যাস ভুল, প্রকৃতি রহস্যময়ী নাই তার কূল। পুনশ্চেদ, ভাঙা গড়া তার লীলা, স্থিতিলয় তার খেলা, মানুষ তাহার হাতে খেলার পুতুল। পুনশ্চেদ করেছেন কমপ্লিট। ভূমিকা, অনন্ত শক্তিময়ী প্রকৃতির দুটো রূপ, একটি শান্ত স্নিগ্ধ, অপরটি রুদ্রের মতো প্রলয়। পুনশ্চেদ, এক রূপে যে শুভদা, অন্য রূপের সংহারকারিণী। পূর্ণচ্ছেদ করেছেনের মধ্যে লিখবে, ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে সংখ্যাহরণ, বিশ্ব প্রকৃতি এই লীলা খেলা বোঝা অসম্ভব। পূর্ণচ্ছেদ, এই প্রকৃতি ধ্বংসলীলার মধ্যে একটি অন্যতম হলো আমফান। তারপর পয়েন্ট করবে আমফান কি, লিখবে আমফান হলো ঘূর্ণিঝড়। এটি একটি থাই শব্দ, মানে থাইল্যান্ডি শব্দ আর কি, যার অর্থ আকাশ। আরব সাগরের তীরে তীরবর্তী রাষ্ট্রগুলি নিয়ে গঠিত ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, এটা কোটেশনের মধ্যে লিখবে, ওই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, এটা কোটেশনের মধ্যে লিখবে, তার একটি সদস্য প্যানেলে সকলেই সম্মতির ভিত্তিতে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকেন। পুরাতন তালিকার সর্বশেষ নামটি আমফান করেছেন, এটার মধ্যে দিয়ে থাইল্যান্ড নামকরণ করেছেন। তারপর পয়েন্ট, উৎস ও গতিপথ। উৎসতে লিখবে, 16 মে 2020 সালে ক্রান্তীয় নিম্নচাপ থেকে তৈরি এই ঝড় ক্রমশ গতি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গে দীঘা ও বাংলাদেশে হাতিয়ার মধ্যবর্তী এলাকায় 20 মে বিকালের দিকে আঘাত হানে। এর ফলে 2 চব্বিশ পরগনা কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপরে প্রশ্ন পয়েন্ট করবে তোমরা তাণ্ডব লীলা। তাণ্ডব লীলাতে পয়েন্ট করে লিখবে, পূর্বাভাস মতো 20 মে আগেই জনগণকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হলেও প্রাণহানি তেমন না হলেও ঘরবাড়ি, ফসল সব কিছুই ধ্বংস হয়ে যায়। উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের গতিবেগ 150 থেকে 160 কিমি প্রতি ঘন্টা, কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ ছিল 270 কিমি ঘন্টা, যা 3 মিনিট স্থায়ী হয়েছিল। এর ফলে সম্পূর্ণ জনজীবনকে বিধ্বংস হয়ে যায়। পয়েন্ট, ত্রাণ ও উদ্ধার কার্য। লিখবে, করোনা সংকটকালে এই ঝড় ছিল মরার ওপরে খাড়ার খায়ের মতো। আগে থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকায় পশ্চিমবঙ্গের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, পুলিশ ও নানান সংস্থা এ ব্যাপারে আগ্রণী ভূমিকা গ্রহণ করে। পূর্ণচ্ছেদ, আমাদের পশ্চিমবঙ্গে 72 জন মারা যান, 118 জনের মধ্যে, অর্থাৎ এই আমফানে 118 জন মারা যান, তার মধ্যে 72 জন পশ্চিমবঙ্গের। হ্যাঁ, এরপর পয়েন্ট করবে ক্ষয়ক্ষতির পরিমাণ। এক মার্কিন সংস্থার মতে ভারত ও বাংলাদেশ মিলে প্রায় 3.8 কোটি মানুষের ক্ষতি হয়। 2,17,000 জমির একর জমির ধান এবং 50,000 একর জমির শাকসবজি নষ্ট হয়েছে। সরকার আর্থিক সাহায্য জানের কথা ঘোষণা করেছেন। পুনশ্চেদ দাও, মোট ক্ষতির পরিমাণ $13.2 বিলিয়ন। তারপর পয়েন্ট করবে তোমরা ঝড়ের পরবর্তী সময়। করোনা পরিস্থিতিতে মানুষ যখন ঘরে নিরাপদ আশ্রয় নেয়, ঠিক তখনই প্রকৃতি যেন তাদের সেই আশ্রয়টুকু ছিনিয়ে নেয়। পুনশ্চেদ, গ্রাম থেকে শহরে যন্ত্রণা ছিল কল্পনাতীত।
কল্পনাতীত। কথায় বলে জলেই জীবন, সেই পরিশুদ্ধ পানীয় জলটুকু তখন মেনে নিই। উপসংহার: নতুন সূর্যের আলোতে আবার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত এলাকা নতুন সাজে সম্বলিত হবে এই আশা রাখি, তবে কিছু ক্ষেত্রে সরকারি উদাসীনতা, অতিরিক্ত লোভ, অজ্ঞানতা উদ্ধার কাজে কিছুটা হলেও বাধার সৃষ্টি করে, তবে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। এই ছিল তোমাদের পুরনো।